আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন আমি সানমার্টিনে গিয়ে কোন রিসোর্টে ছিলাম। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে রিসোর্ট সম্পর্কে শুধু বলবো না, রিসোর্টটিকে দেখাবো। আর রিসোর্টটি দেখার জন্য চলুন চলে যাই সরাসরি সানমার্টিন জেটি ঘাট থেকে রিসোর্টে। সানমার্টিন জেটি ঘাট থেকে আমি যে রিসোর্টে ছিলাম সেখানে যেতে অটোতে 20 মিনিটের মতো সময় লাগে। তো ভিডিওতে দেখছেন নিসর্গ কুটির, এই নিসর্গ কুটির রিসোর্টটাতে আমি ছিলাম। তখন আমি এই রিসোর্টটি বুকিং করেছিলাম ঢাকা থেকে অনলাইনে, আর তখন সরকারি ছুটি থাকার কারণে পিক আওয়ার ছিল, পর্যটকের অনেক ভিড় ছিল, রুমের ক্রাইসিস ছিল, তাই রুম ভাড়া একটু বেশি ছিল। তখন আমি যে রুমটি নিয়েছিলাম নিসর্গ কুটিরের 4,000 টাকা ভাড়া নিয়েছিল। তো তারা যেটা আমাকে বলছিল যে পিক আওয়ার ছাড়া রুম ভাড়া কিছু কম থাকে, আর আপনি আমি সবাই জানি বাংলাদেশ মানে আমাদের দেশে যেখানে ভিড় মানে পর্যটন এরিয়া, পর্যটকের ভিড়, সেখানে খাবারের দাম বেশি, রুম ভাড়া বেশি, মানে কাপড় চোপড় সব কিছুই বেশি। তো এই অবস্থায় আপনারা যারা সানমার্টিনে যাবেন কিংবা যেতে ভাবছেন, তো তাদেরকে আমি বলতে চাই পিক আওয়ার মানে পিক সময় যেটাকে বলা হয় সরকারি ছুটির দিন, এই ছুটির দিনগুলো বাদে যদি কর্মদিনগুলোতে যেতে পারেন ছুটি নিয়ে, তাহলে ভিড় কম থাকবে, একটু ফ্রিলি ঘুরতে পারবেন, কম বাজেটে ভালো রিসোর্টে থাকতে পারবেন, ভালো খাবার খেতে পারবেন। মানে পর্যটন এরিয়াতে যখন পর্যটকের ভিড় কম থাকে তখন যদি যান সব কিছুই একটু সস্তাতে পাবেন। তো আশা করি আমি যে রিসোর্টটিতে ছিলাম এই রিসোর্টের রাতের ভিউ এবং দিনের ভিউ দুটোই দেখছেন। এই রিসোর্টের ছোট ছোট ঘর এবং প্রতিটি ঘরে দুটো করে রুম, ডাবল রুমও আছে আবার সিঙ্গেল রুমও আছে। তো আপনাদের যে রুমটি দরকার ওরকম রুম আগেই যদি অনলাইনে কথা বলে বুকিং দিয়ে যান তাহলে আপনার ভ্রমণটা অনেক সহজ হবে। অনেকেই ভাবেন সানমার্টিনে গিয়ে ঘুরে ঘুরে দেখবেন, যাচাই করে রুম ভাড়া নেবেন, তো এটা অনেক পেইনফুল, অনেক যন্ত্রণা। তো চেষ্টা করবেন যে যাওয়ার আগেই বুকিং দিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনার ভ্রমণটা অনেক সহজ প্রশান্তি হবে। তো যদি আপনাদের আরও কিছু জানার থাকে ভিডিওর নিচে গিয়ে কমেন্টস